জিম্বাবুয়ের কাছে তৃতীয় ওয়ানডেটি শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের কাছে এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি হারলেই জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশের চরম লজ্জা পেতে হবে বাংলাদেশকে। তবে এমন ম্যাচে আগ্রাসী ব্যাটিং তো দূরের কথা, মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বহীনতায় হতাশ হয়েছেন ভক্তরা, সমালোচনারও সর্বোচ্চ সীমায় উঠে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মাঠে আসেন মাহমুদুল্লাহ, আর ব্যাটিংয়ে এসেই একের পর এক ডট বল খেলা শুরু করেন। 69 বল খেলে রান নেন মাত্র 39 এবং 3-4 বাউন্ডারি সহ মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট দাঁড়ায় মাত্র 56। ওয়ানডে ফরম্যাটে এসে টেস্ট ম্যাচের স্ট্রাইক রেটে ব্যাটিং করা সত্যিই মেনে নেওয়া যায় না, আর যেটি জন্ম দিয়েছে সমালোচনার। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বশেষ 10টি ওডিআই ইনিংস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পূর্বের ম্যাচগুলোতেও ঠিক এমনই ধীরগতির ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধুমাত্র 2টি ম্যাচেই বলের থেকে রান বেশি ছিল তার। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের এই ব্যাটিংকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।